আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন? আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমরা চলে এসেছি গাবতলিহাটে। আজকে গাবতলিহাটে কিছু গরুর আপনাদের দামের ধারণা দেব। আমার সাথে একজন কাকা আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নামটা বলবেন আপনার? আমার নাম ইসরাইল। ইসরাইল, আচ্ছা কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। আচ্ছা, কতগুলো গরু নিয়ে আসছেন আপনি এবারে হাটে? কষাই গরু 10-12টা নিয়ে আনি। 10-12 গরু? আচ্ছা, প্রতিদিন আপনার গরু আসে? প্রতিদিন আসে, আবার এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আবার আসছে, আবার আসে। মানে বুঝতেছেন, তার গরুর চাহিদা কিন্তু ব্যাপক। তো তার কাছে আমরা গরুর দামগুলো একটু জানবো। আপনার গরু কোনগুলো থেকে? এই যে এগুলো। এগুলা? আচ্ছা, প্রথমে আপনার এই গরুর একটু দাম জানি। এই এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটা 72 কিনা 76 হলে বেশি বলবো। যা, কোন 76 হলে এটা মানে বিক্রি করে দেবে। এটা আছে, মাংস কেমন হতে পারে, কয় মন হবে? মাংস 3 মন আছে। মাংস 3 মন হবে, আলহামদুলিল্লাহ। এই পাশেরটা যদি দেখি, এটা 110 কেজি আছে। 110 কেজি আছে। এটা কেমন দাম চাচ্ছেন? এটা 70 হলে বেশি বলবো। 70 হলে বেঁচে দেবেন? যাক, উনি কিন্তু লাভ করে খুব কম, বিক্রি করে অনেক বেশি। কি তাই তো? একটা গরু তো 20,000 লাভ করবে এমন লোক না। উনি 1,000-1,500 যেটা লাভ হোক ছেড়ে দেবে, আবার গরু নিয়ে আসবে। এটা 65 কিনা 70 হলে বেশি? এটা 65 কিনা অনেক 70 হলে বিক্রি। আসাতে একটা খরচ আছে আপনাদের? খরচ আছে, আবার এখানে আবার এখানে খাওয়ার খরচ আছে। তো আবার তো অনেকে ভাবতেছেন একটা গরু তো উনি হচ্ছে লাভ করতেছে 5,000 টাকা, আসলে এরকম না, আরো এখান থেকে খরচ টরচ বাদ যাবে। যাই হোক, উনি হচ্ছে আপনি এটা কত হলে বিক্রি করবেন? 70,000। এটা মাংস কত মন হবে? এটা 110 কেজি আছে। 110 কেজি, মানে ধরেন যে আপনার প্রায় হচ্ছে 15-3 মনের মতো আর কি। আচ্ছা, এই পাশে একটু ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটা 60 কিনা এটা 65 বেশি? এটা 65 হলে কাকা বিক্রি করে দিবে, আলহামদুলিল্লাহ। এটা কেমন মাংস হতে পারে, কয় মন হতে পারে? এটা 100 কেজি আছে। 100 কেজি, আড়াই মন মাংস হবে এই কালো গরুটা দেখতে পাচ্ছেন। যারা আপনার এখানে আইডিয়া পাবেন, আমি একটু পাশে দাঁড়াই তাহলে হয়তো দেখতে পাবেন সাইজে। আলহামদুলিল্লাহ, সাইজ একেবারে যে ছোট তা না, মোটামুটি বড়। 100 কেজি ভালো আছে। আচ্ছা, এই গরুটা কিরকম দাম চাচ্ছেন? এটা এটা 65 হলে বেশি বলবে? এলা 65 হলে বিক্রি করে দেবেন। এই এগুলোকে কিন্তু খাওয়াইতে পারলে আরো ভালো হবে, যদি কেউ নিয়ে যায়। অনেক আছে ব্যাপারীরা আমাদের ভিডিও দেখে, তারাও নিতে পারবে। এগুলোটা আপনার হচ্ছে মাংস কিরকম হতে পারে এখন যদি সে আর কি ইয়া করে জব করে? 100 কেজি ভালো আছে। 100 কেজি তো হবেই। যাই হোক, তারপরে এই গরুটা দেখি, কালো গরুটা কিরকম দাম চাচ্ছেন? এটা ধরো 60 হলে বেশি হলে 90 কেজি আছে। এটা 90 কেজির মতো আছে, 60 হলে আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করে দেবে। এই পাশের গরুটা আর একটু সতেজ দেখতে পাচ্ছি, এটা কেমন দাম চাচ্ছেন? এটা এটা মোটামুটি 90-95 বাঁচা যাবে। বুঝতে পারতেছেন আপনারা গরুর দামদার গুলো, আপনাদেরকে দেখালাম গরুগুলো। আচ্ছা কাকার একটু মোবাইল নাম্বারটা বলে দেন, অনেকে দূর দূরান্ত থেকে আসে। 09-09-04-04-87-87-36-36-15-15। আচ্ছা, এই যে এইখানে আর একটা দেখতে পাচ্ছি বড় গরু, একটু মনে হচ্ছে এটার 100-এর উপরে সব গেলা। এগুলো সব 1,00,000 টাকার উপরে দাম হবে। এখানে কিন্তু আরো বেশ অনেকগুলো গরু আছে। একটু দিকে আগে আসেন, দেখাই আপনাদেরকে। এই সাদা শার্টটা কি আপনার? না, আমার। আচ্ছা, নিজের লোকের। এইটা এটা কেমন দাম যদি নিতে চাই? বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছি। এটা 150। 1,50,000 টাকা। এটা মাংস কেমন হবে? এটা মোটামুটি 5 মন হবে, আলহামদুলিল্লাহ। এই এটা কিন্তু প্রায় 5 মন হবে আপনার এই গরুটা। এবং এই গরুটা কিন্তু বেশ আলহামদুলিল্লাহ বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছেন। অনেকেই বিভিন্ন বিয়ে শাদী সহ অনেক অনুষ্ঠানের জন্য গরু নিয়ে থাকেন, তারা কিন্তু ভালো ভালো গরুগুলো কাকার কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, নামটা বলবেন আরবা কাকা? ইসরাইল। ইসরাইল, উনি আসছে কুষ্টিয়া থেকে। ইসরাইল, ওনার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম, সেই নাম্বারে কল দিলে কিন্তু গরুগুলো দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা আসার আগে ওনার সাথে কথা বলে আসতে পারেন। হয়তো আমার ভিডিওতে যে গরুগুলো দেখলেন সেই গরুগুলো নাও থাকতে পারে, তার আগে বিক্রি হয়ে যেতে পারে। এবং উনি প্রতিদিন কিন্তু 10-15টা গরু নতুন নতুন নিয়ে আসতেছে হাটে, এবং সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে। আমাদের ডেলি গরু, এবং উনি কিন্তু কুরবানির সময় আরো বেশি গরু নেবে কি সেটাই তো। তো তারপরে আপনারা আর কোনো সাথে হলে যোগাযোগ রাখবেন, যার ফলে কিন্তু ভালো ভালো গরুগুলো কিনতে পারবে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আরো গাবতলিহাটের বিভিন্ন গরুর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ সবাইকে।